বাংলাদেশ এতে রাশিয়ার বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা খবর এখন ছড়িয়ে পড়েছে। বিশ্ব মিডিয়া এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। খবর পৌঁছে গেছে আর্জেন্টিনা শিবির পর্যন্তও। এসব নিয়ে এতটাই আলোচনা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন AFA পর্যন্ত টুইট করে ছবি এডিট করে মেসির হাতে বাংলাদেশের পতাকাও দড়িয়ে দিয়ে ধন্যবাদ জানিয়েছেন এদেশের আর্জেন্টিনা সমর্থকদের। এবার বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলতে বলেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের প্রসঙ্গে তুললে মেসির কোচ বলেন, আমি রোমাঞ্চিত, অনুভূত, অনুভূতিটা হচ্ছে অনেক আগে দিয়েগো ম্যারাডোনা, পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবল সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত। আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে, তাদের জন্য আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতোও খেলতে পারি, অনেক কিছু হতে পারে, অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ বলেন এই আর্জেন্টাইন কোচ।